আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি জিতু জিয়া সাবির এবং আমি এখন যে শপে দাঁড়ার কথা বলতেছি সেটা হচ্ছে মিরপুর 11:30 বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্সের 3 তলা 307 নম্বর দোকান, লিড ইলেকট্রনিক্স। তো বরাবরের মতো আবারও আপনাদের টিভির একটা সমস্যা সমাধানের জন্য আজকের ভিডিওটা মেক করা। আপনি আমাদের মানে আপনারা আমার পিছনে আপনি টিভি দেখতেছেন, এটা হচ্ছে 43 ইঞ্চি মেটাল ডাবল গ্লাসের একটা টিভি, যেটার ভার্সন হচ্ছে Android 10 ভার্সন, র্যাম 2 GB, রোম 16 GB এবং আপনার একটা প্যানেলটা হচ্ছে রিয়েল 4K প্যানেল এবং এটা সফটওয়্যারটাও কিন্তু 4K সাপোর্টেড। তো এই টিভির একটা কমন সমস্যা যে Android 10 ভার্সনের একেবারে 32 ইঞ্চি থেকে শুরু করে 65 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা টিভিতে এই সমস্যাটা যে আপনি যদি টিভিটা সেটিংস থেকে যে ফ্যাক্টরি ডাটা রিসেট দেন তাহলে আপনার বেশিরভাগ টিভিতে এরকম স্ক্রিনটা ডাবল হয়ে যায়, মানে রিসেট দেওয়ার পরে নর্মালি স্টার্ট না হয়ে এইভাবে ডাবল হয়ে যায়। এটা আসলে কিন্তু টিভির সমস্যা না, এগুলো ফ্যাক্টরি ডাটা রিসেট দিলে এরকমই আসবে। এটা জাস্ট কিছু কিছু সেটিংসের স্টেপ আপনি যদি জানতে পারেন, আপনি যদি এটা পারেন তাহলে এই জিনিসটা আপনার কাছে কোনো প্রবলেমই থাকবে না। মানে অনেকেই আছে এটার জন্য অনেক দূর দূরান্তে টিভি নিয়ে যায়, ভিডিও কলে ঠিক করতে পারে না, মানে ভিডিও কলে ঠিক করতে পারে না, আমরা বলে দিলেও অনেক সময় ঠিক করতে পারে না। তো এই জন্য একেবারে ফিজিক্যালি আমি আপনাদেরকে এই প্রবলেমটার সলিউশন দেখা দিতে চাই। প্রথমে যখন এই যে সার্চিং অপশনটা আসবে তখন আপনার যেটা করতে হবে, প্রথমে আপনার হচ্ছে ব্লুটুথ পেয়ারিং করতে হবে, কারণ এই টিভিটা কিন্তু যে রিমোটে চলে সেই রিমোটটা হচ্ছে ব্লুটুথ রিমোট। তো এই ব্লুটুথ রিমোটটা এটার সাথে পেয়ারিং করার একটা নিয়ম আছে, অনেকে এটা জানেন না বা বললেও পারেন না, সেটা হচ্ছে এই আপনার এক্সিট এবং যে মেনু বাটন, এক্সিট মেনু বাটন একসাথে আপনি চাপ দিয়ে ধরে এই আপনার সেন্সর বরাবর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো যখন আপনি দুইটা এটা চাপ দিয়ে ধরে রাখবেন তখন এটা কিন্তু আপনার রিমোটটা পেয়ে অটোমেটিক পেয়ারিং হয়ে যাবে, তার মানে এখন আপনি রিমোট দিয়ে টিভির সাথে কাজ করতে পারবেন। স্ক্রিনটা ডাবল থাকা অবস্থায় আপনার মোটামুটি টিভিটা সেট আপ করে একদম হোম পেজে যাইতে হবে। অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করছি এবং মানে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করছি, টাইম জোনটা সিলেক্ট করছি এবং এখন আমি ওয়াইফাইটা সিলেক্ট করে দিব, কারণ হচ্ছে আমি এটা ওয়াইফাইতে এখন চালাবো। তো ওয়াইফাইতে চালানোর জন্য আমাকে এটা হচ্ছে পাসওয়ার্ড চাবে, তো পাসওয়ার্ডটা হয়তো আমি ওখানে দেখতে পারবো না, দেখে এখান থেকে আমি ক্লিক করে নিতে পারবো বা আমি যে কোনো একটা কিবোর্ড লাগায় টিভির সাথে আমি কিন্তু পাসওয়ার্ডটা টাইপ করে দিতে পারবো। এছাড়া আপনারা যদি ল্যাম্পোর্ডে লাগান তাহলে আপনি হচ্ছে ল্যাম্পোর্ড দিয়ে এটা নেটটা কানেকশন করে ডাইরেক্ট হোম পেজে চলে যাবেন। এটা হচ্ছে প্রথম কাজ, হোম পেজে যাওয়া অবধি আপনার এই স্ক্রিনটা ডাবলই থাকবে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি হোম পেজে চলে আসছি এবং আমি এটার সাথে ল্যান্ডপোর্ট কানেক্ট করছি, কারণ হচ্ছে যে অবস্থাটা ছিল ডাবল স্ক্রিনে কিন্তু এটার পাসওয়ার্ডটা ওইভাবে লেখা যায় না। হ্যাঁ, যাবে আপনাদের বাসায় যদি কারো কিবোর্ড থাকে কিংবা ওয়্যারলেস কিবোর্ড থাকে তাহলে ওইটা এটার সাথে কানেক্ট করে কিন্তু আপনি পাসওয়ার্ডটা ইজিলি দিতে পারবেন, কিংবা পাসওয়ার্ড যদি কোনো নাম্বারের হয় তাহলে আপনি এই বাটনগুলো ক্লিক করে দিতে পারবেন। কিন্তু এছাড়া যদি আপনি কোনো লেখার বা ওয়ার্ড বা লেটারের হয় তাহলে কিন্তু আপনি ওইখানে পাসওয়ার্ডটা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি শর্টকাটের জন্য ডাইরেক্ট রাউটার থেকে একটা ল্যান পোর্ট কানেক্ট করে দিছি। এক্ষেত্রে যেটা করতে হবে আপনার কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিতে হবে না, ডাইরেক্ট ল্যান কানেক্টেড হয়ে যাবে। এবার কিন্তু টিভিটা আসে হচ্ছে হোম পেজে, অনেকে দেখতে পাচ্ছেন টিভিটার স্ক্রিনটা কিন্তু ঘোলা ঘোলা দেখাচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র এই সেটিংসের প্রবলেমটার কারণে। তো এখন আপনারা এই অবস্থা থেকে কীভাবে টিভিটা আগের অবস্থায় ফেরত নিয়ে আসবেন এই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো। আপনার প্রথমে খেয়াল করতে হবে রিমোট, আপনি রিমোট থেকে যে সোর্স লেখা যে বাটনটা এটা ক্লিক করবেন এবং সাথে সাথে 2580 এই চারটা বাটন ক্লিক করে দেবেন, 2580। একই সাথে কতটা দ্রুত আমি ক্লিক করছি এটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, তখন দেখবেন এখানে একটা ফ্যাক্টরি মেনু আসবে। মেনু আসলে আপনাদের একটু কষ্ট করে নিচে যেয়ে প্যানেল সেটিংসে ঢুকতে হবে। এই প্যানেল সেটিংসে আপনি ঢুকে এইখানে আছে আবার প্যানেল পোর্টের অপশন, একদম নিচে দেখবেন প্যানেল পোর্ট লেখা আছে, আমরা প্যানেল পোর্টে ঢুকে যাব এবং কারেন্ট প্যানেল পোর্ট দেওয়া আছে সাধারণত 2, এখানে দেখা যাচ্ছে 2 দেওয়া আছে। তো আমরা নিচে নামবো এবং প্যানেল পোর্ট 1-এ আমরা কনফার্ম করে দেব। এখানে কনফার্মেশনটা চাবে আমি আবার ওকে বাটনটা ক্লিক করে কনফার্ম করে দেবো এবং কনফার্ম করলে এই টিভিটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো দেখতেছেন টিভিটা কিন্তু অলরেডি অফ হয়ে গেছে। তো এই টিভিটা এখন অফ হওয়ার পর কিছুক্ষণ পর আবার অটোমেটিকলি অন হয়ে যাবে এবং তখন কিন্তু এটার যে স্ক্রিনটা সম্পূর্ণ ঠিক থাকবে। তো যাদের সাধারণত টিভি স্লো হওয়ার অপশন বা হচ্ছে নেট কানেকশন হচ্ছে না এই ধরনের অপশনের কারণে সমস্যাটা হয় তারাই কিন্তু সাধারণত ফ্যাক্টরি রিসেটটা দেয়। আপনারা খেয়াল করে দেখবেন এখন কিন্তু আমাদের Jvco 43 ইঞ্চি টিভিটা অন হয়েছে এবং এটার কিন্তু কোনো ডাবল স্ক্রিন নেই, প্যানেলের সব কিছু ঠিক আছে এবং
এভরিথিং ইজ ওকে। আপনারা যদি কারো রিসেট দেন, ভুলে রিসেট দিয়ে দেন কিংবা জেনে শুনেই দেন, তাহলে রিসেট দেওয়ার পরে এই সমস্যাটা বেশিরভাগ কাস্টমারের এখন হচ্ছে। তো তাদের সমস্যা সমাধানের জন্য এই ছোট্ট সলিউশনটা, আর আমার কিছু উপদেশ আপনাদের জন্য, যারা এই অ্যান্ড্রয়েড টিভিটা কিনেছেন পারতপক্ষে রিসেট দিবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা গুগল অ্যাসিস্ট্যান্ট টিভিগুলো ইউজ করতেছেন, দ্যাট মিনস আপনারা ভয়েস কন্ট্রোল কমান্ড টিভিতে দিতে চান, তারা অবশ্যই রাউটার থেকে একটা ল্যান পোর্ট লাগাই দেবেন। ওয়াইফাইতে এই টিভিগুলো চলে, কিন্তু যেটারই স্ক্রিন বড় সেটাই আপনার হচ্ছে ল্যান পোর্টের কানেকশনটা ভালো কাজ করে, মানে আপনার ফাস্ট কাজ করে, বাফারিংটা করে না। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগই সাজেস্ট করি আপনারা ডাইরেক্ট রাউটার থেকে যদি পারেন একটা ল্যান পোর্ট দিয়ে লাগাই নেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন একটা হোম পেজটা চলে আসছে এবং সব কিছু কিন্তু যথেষ্ট ক্লিন। এবং আপনি যদি চান তাহলে কিন্তু আপনি ইউটিউব বাটনটা ক্লিক করলেই কিন্তু এটা ডিরেক্টলি চলে যাবে হচ্ছে ইউটিউবে, কারণ এটা অলরেডি ইন্টারনেট কানেক্ট করা। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন স্ক্রিন রেজুলেশন, এবং এখন যদি আমি একটা ভিডিও প্লে করি তাহলে আপনারা এটার কালারও দেখতে পারবেন। তো ভিউয়ার্স আসলে এই ভিডিওটা আপনাদের প্রয়োজন করা। এছাড়াও আরও কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে অনেকের হচ্ছে রিমোট আনপেয়ার হয়ে যায়। তো সেই অবস্থায় আপনারা যেটা করবেন, আপনারা সেটিংসে যে রিমোট ব্লুটুথ অপশনে যে আপনাদের রিমোট পেয়ারিংয়ের একটা সিস্টেম আছে, সেটা সম্পর্কে আমি হয়তো আর একটা ভিডিও রেডি করব। তো এই যে প্রবলেমটা আমি দেখাইলাম, এটা মোটামুটি অ্যান্ড্রয়েড 10 ভার্সনের যে টিভিগুলো আসছে একেবারে নতুন, এই টিভিগুলোতেই এই সমস্যাটা হয়। তো যদি আপনি রিসেট দেন সেক্ষেত্রে এমনি এমনি কিন্তু টিভিতে এই সমস্যাটা হয় না। অনেকের ভুল ধারণা বা আমার অনেকে মনে করে আমার টিভি মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে এমন কোনো কিছুই না, জাস্ট কিছু সেটিংসের ব্যাপার। এই সেটিংসগুলো ফলো করলে কিন্তু আপনার জিনিসটা খুব নর্মাল হয়ে যাবে। তো আমি একটা ভিডিও প্লে করি। বর্তমানে আমাদের মেলাতে এই টিভিটার প্রাইস ছিল 32,500 টাকা, এখন পর্যন্ত প্রাইসিংটা ওই রকমই আছে। যা কেউ যদি পারচেস করতে চান তাহলে নিতে পারবেন, তবে মেলাতে যেমন ডেলিভারি ইনস্টলেশনটা ফ্রি ছিল, এই ব্যাপারে একটু আমাদের ইয়ে আছে যে ডেলিভারি ইনস্টলেশনটা এখন ফ্রি না, ঢাকার মধ্যে ডেলিভারিটা ফ্রি, কিন্তু যদি দেয়ালে লাগাইতে চান তাহলে সেটার জন্য একটা আলাদা চার্জ প্রযোজ্য আর কি হবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন প্রবলেম যদি হয় সেই প্রবলেমের সলিউশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আমি লিটন জিয়ার্স, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।